সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। শিবরাত্রির দিন বাড়িতে আমরা কিভাবে শিবের পুজো করব সেটি আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে বাবা মহাদেবকে আমি একটা ছোট্ট সিংহাসনের উপর সাদা কাপড় পেতে বসিয়ে নিয়েছি আর ধূপের প্রদীপটা জ্বালিয়ে দিলাম। এবার একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছি, এর উপরে আমি একটা রাখবো বেলপাতা। বেলপাতার উপরে আমি সাদা চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি, এর উপর আমি বাবা মহাদেবকে রাখবো, রেখে অভিষেক করব। অভিষেকের প্রথমে আমি বাবাকে ভস্ম মাখিয়ে নেব, কারণ ভস্ম বাবার খুব প্রিয় জিনিস। অল্প একটু ভস্ম নিয়ে ভালো করে মাখিয়ে নেব। শিবরাত্রির দিন বা যে কোনো সময় শিব পুজো করার সময় ভস্ম বাবাকে লাগানো যায়, কারণ ভস্ম বাবার খুব প্রিয় জিনিস। তো অল্প একটু ভস্ম নিয়ে আমি প্রথমে মাখিয়ে নেব। নম শিবায়ু, 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 এই মন্ত্র বলে আমি ভস্ম বাবাকে ভালো করে মাখিয়ে দেব। নন্দী মহারাজকেও ভস্ম মাখিয়ে দেব। বাসুকী নাগ আর ত্রিশূলের উপরেও আমি ভস্ম লাগিয়ে নেব। নম শিবায়ু, নম শিবায়ু, নম শিবায়ু, এরপর পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে দেব। নম শিবায়, 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 নম শিবায়। এরপর পঞ্চামৃত তৈরি করে নেব। পঞ্চামৃতের জন্য দুধ, দই, ঘি, মধু আর শর্করা লাগবে। এগুলো দিয়ে একটু ভালো করে পঞ্চামৃত বানিয়ে নিলাম আর এই পঞ্চমৃতটা দিয়ে বাবার অভিষেক করবো। পুষ্কে জল দিয়ে আমি বাবার অভিষেক করে নিচ্ছি। নম শিবায়, 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 নম শিবায়। একটা পরিষ্কার কাপড় নিয়ে তারপর ভালো করে মুছে নেব। নম শিবায়, নম শিবায়। পুরো পুজোতেই আমি একটাই মন্ত্র বলতে থাকবো, নম শিবায়। আর এই মন্ত্রটাই আমার মনে হয় বাবা পুজোর জন্য যথেষ্ট। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এই যে জলটা আছে অভিষেক করার, এটা মনসা তলায় দিয়ে দিতে হবে। তারপর বাবাকে আমি একটা পৈতে পরিয়ে দিলাম, এরপর সাদা চন্দনের আমি তিলক করিয়ে দিচ্ছি। নম শিবায়, 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 নম শিবায়। একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। নম শিবায়, 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 নম শিবায়। এবার বাবাকে আমি বেলপাতা দেব। তো বেলপাতা যেটা মসৃণ দিই সেটা বাবার মাথার উপর রাখতে হয়। তো 5টা, 7টা, 3টে, 21টা এরকম বেলপাতা দেওয়া যায়। তো বেলপাতার উপর আমি সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। তো বেলপাতা দেবারও একটা মন্ত্র আছে, কিন্তু আমি শুধুই নম শিবায় মন্ত্র বলবো। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আমি এখানে 3টে বেলপাতা দিলাম আর নন্দী মহারাজের উপরেও একটা বেলপাতা দিয়ে দিলাম। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। দুটা ফুল দিলাম বাবাকে। দুটা ফুল বাবার খুব পছন্দের জিনিস, তো সেই জন্য দুটা ফুল অবশ্যই রাখার চেষ্টা করবে। দুটা ফুল, দুটা ফল এগুলো রাখার চেষ্টা করবে। তো আজ আমি এগুলো পেয়েছি, সেই জন্য আজকে বাবাকে আমি এগুলো দিলাম। তবে একটু গঙ্গা জল নিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু অগুরু আর একটু চন্দনও দিয়ে দিয়েছি এই জলের মধ্যে, দিয়ে একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে বাবাকে অভিষেক করে দেব। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়।
বাবাকে আমি অঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে আমি তিনবার বাবাকে অঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার আমি ফুল নিয়ে নেব আর ওই মন্ত্র বলে আবার আমি অঞ্জলি দিয়ে দেবো। ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তৃতীয়বার আমি ফুল নিয়ে নিলাম আর ওম নমঃ শিবায় এষু সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে আমি তৃতীয়বার বাবার কাছে অঞ্জলি দিয়ে নিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে অভিষেক করে দিলাম। নীল অপরাজিতাও বাবার খুব প্রিয় ফুল, তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই বাবার পুজোতে দিও। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আমি অল্প একটু আতপ চাল নেব, নিয়ে বাবাকে দেব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আতপ চালটা যেন অখণ্ড হয়, কোনো ভাঙা আতপ চাল না হয়। পঞ্চশস্য দিলাম, পঞ্চশস্য দেওয়া শিবরাত্রিতে খুবই শুভ বলে মনে করা। বাবাকে একটা দুটা ফল দিলাম, দুটা ফল বাবার খুব পছন্দের, তো দুটা ফল পেলে অবশ্যই বাবাকে দেওয়ার চেষ্টা করবে। আর অল্প একটু দুব্বা দিলাম বাবাকে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে ফল দিচ্ছি, যে কোনো ফল দেওয়া যেতে পারে, সেটা পাঁচটা বা সাতটা বা একটিও দেওয়া যেতে পারে। আমি এখানে একটি ফল দিলাম আর বেল দিলাম, বাবাকে অবশ্যই বেল দিতে হয় শিবরাত্রিতে। তারপর আমি এখানে ভোগ দিচ্ছি, ভোগে আমি সন্দেশ আর নকুলনাড়া রেখেছি। এরপর আমি বাবার আরতি করে নেব। নমঃ শিবায় 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 নমঃ শিবায়। এই মন্ত্র বলতে বলতে আমি বাবার আরতি করে নেব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এইভাবে শিবরাত্রির পুজো আমি আমার বাড়িতে করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।